नमस्कार, स्वागत है आपका वी टाइम न्यूज पर और आपके साथ मैं हूं पहली चौहान। बढ़ते हैं खबरों की ओर। मुर्शिदाबाद के फरक्का कुलिदिया इलाके में सर्दी के मौसम में फिर दहशत फैल गई। मुर्शिदाबाद के फरक्का कुलिदिया क्षेत्र के नारायण मंडल पारा में मंगलवार की सुबह करीब 100 मीटर कृषि योग्य भूमि गंगा में डूब गई। नतीजा स्थानीय निवासियों में नई दहशत फैल गई है। कुलदियार व हुसैनपुर में गंगा प्रदन रोकथाम समिति के सचिव आसिफ इकबाल और 2019 से गंगा कटाव से प्रभावित परिवारों ने मुर्शिदाबाद के फरक्का कुलिदिया क्षेत्र में गंगा विस्फोट के स्थायी समाधान की मांग की। उधर मंगलवार सुबह गंगा कटाव फिर से शुरू होने से नारायण मंडल पारा, सहियाली पारा समेत आसपास के फरक्का कुलिदिया क्षेत्र में दहशत फैल गई है। भांगनेर ব্যাপারটা তো আর নতুন করে কিছু বলার নেই। 1998 সাল থেকে ভাঙতেই আছে, কাজও হচ্ছে, সেভাবে হয়তো শক্ত কাজ হচ্ছে, তো টেকনিক্যালি কোথাও ফল্ট হচ্ছে, না হলে ভাঙনটা তো বারবারই হচ্ছে। এখন শীতের মরসুমে এই সময় ভাঙন, এটা আতঙ্কেরই বিষয়। আমাদের এলাকায় বিশেষ করে এখন নারায়ণমন্ডলপাড়া, সাহেদ আলীপাড়া, পাঁচসুজাপুর এই এলাকায় ভাঙন ওই শীতকালেও হচ্ছে, সব সময় হচ্ছে না, হয়তো 10 দিন 15 দিন পর পর জায়গায় জায়গায় বসে যাচ্ছে। এই আতঙ্কের ভাঙন আমাদের প্রায় এই 2019 সাল থেকে, 98 সাল থেকে তো অনেক বাড়ি পড়েছে, 2019 সাল থেকে বিশেষ করে 500 থেকে 700 পরিবার ঘরহারা। হোসেনপুর, কুলিদিয়ার, পারসুজাপুর, সাহেদ আলীপাড়া, খাসপাড়া মিলিয়ে এই 500 থেকে 700 পরিবার গৃহহারা হয়ে কোথাও ব্যারেজের জায়গায়, কোথাও কারো আত্মীয় স্বজনের বাড়িতে, কোথাও আবার ছাউনি করে বসবাস করছে। এমত অবস্থায় আমাদের একটাই দাবি, শক্ত বাঁধন হোক এবং বাঁধনের সাথে সাথে আমাদের পাট্টা প্রদানের সাথে পাট্টা দেওয়া হোক এবং ক্ষতিপূরণ যে 70,000 টাকা করে পাচ্ছে, এই 70,000 টাকা করে যেমন মালদাতে আমাদের বিনগরে ভাঙন হয়েছে পাট্টা পেয়েছে, তার সাথে মালদাতে যে ভাঙন বিনগরে ভাঙন হয়েছে সেখানে পাট্টা পেয়েছে, তার সাথে 70,000 টাকা পেয়েছে। শামসেরগঞ্জে ভাঙন সেখানে 70,000 টাকা পেয়েছে, পাট্টাও পেয়েছে। আমাদের ফরাক্কায় বিশেষ করে হোসেনপুর, কুলিদিয়ার, পারসুজাপুরের যে ভাঙন এলাকায় যে ভাঙন হয়েছে 500 থেকে 700 2019 পর থেকে, সেই পরিবারগুলো না ক্ষতিপূরণ পেয়েছে না পাট্টা পেয়েছে। এই জন্য ভাঙার জন্য আমরা আতঙ্কে আছি, আমরা আমাদের ছেলেপিলে নিয়ে খুব অশান্তিতে আছি। এটা যেন সহেদ আলীপাড়া, নারায়ণ মন্ডলপাড়া, পারসুজাপুর আমাদের এগুলো সব ভাঙছে, এটা তাড়াতাড়ি যেন আমাদের ব্যবস্থা করা হয়, এটা আমার আবেদন, আমাদের সকলেরই আবেদন। আপনারা যেভাবে হোক আমাদের এটা নদীটাকে অবরোধ করেন, বাঁধেন, ভালো করে বাঁধেন, যেন বাঁধা হয়, আমাদের সকলের আবেদন আপনার কাছে করছি আমরা।